এবার পুলিশের ভূমিকায় নেমেছেন শিক্ষার্থীরা লাইসেন্স না থাকায় তারা স্বয়ং পুলিশের গাড়িও আটকে দিয়েছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ধানমন্ডিতে হারুন আই হসপিটালের সামনে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়ি শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষায় আটকে যায় পিঠে স্কুল ব্যাগ নিয়ে ওই গাড়িটির পথ আগলে ছিল ইউনিফর্ম পরিহিত এক শিক্ষার্থী সে জানায় তারা লাইসেন্স দেখতে চেয়েছিল কিন্তু চালক তা দেখাতে পারেননি এই গাড়ি তারা যেতে দেবে না ওই গাড়ির চালকের আসনে থাকা পুলিশ কনস্টেবল অরবিন্দ সমাদদার বলেন আমরা সরকারি চাকরি করি লাইসেন্স না দেখে তো আর চাকরি দেয়নি তাহলে লাইসেন্স দেখাতে পারেননি কেন জানতে চাইলে তিনি বলেন সরকারি গাড়ি আমাদের গাড়িতে করে খাবার নেওয়া হয় কাজের সময় আমরা লাইসেন্স নিয়ে বের হই না কাগজ অফিসে থাকে প্রায় আধ ঘন্টা ওই জায়গায় আটকে থাকার পর বাড়তি পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ওই গাড়িটি সারিয়ে নিয়ে যায় তবে সব লাইসেন্সবিহীন চালকের ভাগ্য এতটা ভালো ছিল না অনেককেই গাড়ির চাবি ফেরত পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে কাকুতি মিনতি করতে দেখা যায় বিমানবন্দর সড়কে বাঁশ চাপায় সোজ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে গত চার দিন ধরে রাজধানী জুড়ে বিক্ষোভ চলছে বুধবার সেই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে ফার্মগেট শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি ও মালিবাগ সহ বিভিন্ন স্থানে পুলিশের সামনে যানবাহন থামিয়ে চালকদের কাছে লাইসেন্স দেখতে চাইছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেওয়া হচ্ছে ফলে গাড়ি পরে থাকছে রাস্তায় আন্দোলনরত এক শিক্ষার্থী বললেন লাইসেন্স না থাকার পরও এরা গাড়ি চালায় এদের কারণে আমাদের ভাইরা রাস্তায় মারা যাচ্ছে লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল আর অবরোধের কারণে বুধবার সকাল থেকে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে ফার্মগেট শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশের সামনে যানবাহন থামিয়ে চালকদের কাছে লাইসেন্স দেখতে চাইছে লাইসেন্স দেখাতে না পারলে চালকদের কাছ থেকে চাবি রেখে দেওয়া হচ্ছে ফলে গাড়ি পড়ে থাকছে রাস্তায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা কয়েকটি ভাগে দলবদ্ধ হয়ে অবরোধে আটকে পড়া বাস চালকদের লাইসেন্স আছে কি না তা পরীক্ষা করছেন যেসব চালক লাইসেন্স দেখাতে পারছেন না আন্দোলনকারীরা তাদের বাস ভাঙচুর করছেন এবং তাদের কেউ কেউ আবার লাইসেন্সবিহীন চালকের উপর অতর্কিত হামলাও চালাচ্ছেন যারা লাইসেন্স দেখাচ্ছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে অবরোধ থেকে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ নিরাপদ সড়ক ও ঘাতক জাবার নূরের চালকদের দ্রুত বিচার এবং ফাঁসি দাবি ছাড়াও বেশ কয়েকটি দাবি করা হয়েছে দাবিগুলো হলো নৌ পরিবহন মন্ত্রী সব সংসদীয় কমিটি মালিক শ্রমিক ফেডারেশন ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ ক্ষতিগ্রস্ত সব পরিবারের ন্যায্য দাবি পূরণ পেশাদার লাইসেন্স প্রদানের স্বচ্ছতা সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি বিগত দিনে সব দোষীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ওভারব্রিজ সব প্রকার দলীয় আচরণ ত্যাগ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা পরিবহন খাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ আইন প্রণয়ন ক্ষতিগ্রস্তদের বাস্তবসম্মত ক্ষতিপূরণ এবং গাড়ির ফিটনেস ও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা রাজুক উত্তরা মডেল কলেজের ছাত্র ইকবাল বলেন আমাদের আন্দোলনের অংশ হিসেবে বাস চালকদের লাইসেন্স পরীক্ষা করা একটি অংশ বৈধ লাইসেন্স ছাড়া আমরা কাউকে গাড়ি চালাতে দেব না এদিকে উত্তরা এয়ারপোর্টের দুপাশের প্রধান সড়কগুলোতে সকাল থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাস্তার উপর খণ্ড খণ্ডভাবে বিক্ষোভ করে কুর্মিটলা হোটেল রেডিশনের দিকে হেঁটে যাচ্ছেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন